আসসালাম খবর আপনারা এখন দেখবেন দীর্ঘদিন জেল খাটা বয়স্ক আসামিদের মুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এ নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে অভিবাসী ফেরত নিতে তিন দেশের চাপ ঝুঁকিতে এক লাখ বাংলাদেশি থাকবে এ নিয়ে বিস্তারিত আরও থাকবে জামাত ও জুমায় উপস্থিতিকে সীমিত রাখার আদেশ সরীয় দৃষ্টিতে সঠিক বললেন আল্লামা শফি এ নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে করোনায় বিনামূল্যের পাঁচ ব্যানগাড়ি সবজি নিয়ে চট্টগ্রাম ঘুরছে কলেজ ছাত্র আরশাদুল আলম ঢাকার পর চট্টগ্রাম ও রাজশাহীতে প্রবেশ ও বের হওয়া নিষেধ এদিকে আল্লামা সাইদির মুক্তি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষার পরিবার শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন হত্যা ধর্ষণ ও এসিডের মামলার আসামি ছাড়া দীর্ঘদিন ধরে জেল খাটা এবং লঘু অপরাধে দণ্ডিতদের কিভাবে মুক্তি দেওয়া যায় সে বিষয়ে একটি নীতিমালা করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিক আলোচনার প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানা গেছে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে সভাপতিত্ব করেন এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন দীর্ঘদিনের বন্দি আসামিদের মুক্তি দিতে একটি প্রক্রিয়া ঠিক করার বিষয়ে আলোচনা হয়েছে সেই আলোচনার ভিত্তিতে আমরা কাজ করছি করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়ে মন্ত্রিসভায় নতুন করে কোন সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যেখানে আক্রান্ত বেশি সেখানে লকডাউন করা হচ্ছে এ বিষয়ে নতুন করে কোনো নির্দেশনা আসেনি বৈঠক সূত্র জানায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে মাস্ক ও পিপিই বানায় এমন কারখানাগুলো খোলা থাকবে বাকিগুলো বন্ধ থাকবে এমন সিদ্ধান্ত হয়েছে সবাই। রমজানে অফিস সকাল নয়টা থেকে সাড়ে তিনটা এদিকে চাঁদ দেখার সাপেক্ষে আগামী চব্বিশ বা পঁচিশে এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে রোজার মাসে সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার রমজানে বেলা শোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্রবার এবং শনিবার গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সব সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত এবং আদা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্যই অফিসের এই সময়সূচি নির্ধারণ করা হয় বৈঠক শেষে মন্ত্রী পরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয় এতে আরো বলা হয় ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান ডাক রেলওয়ে হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান এর সময়সূচির আওতার বাইরে থাকবে এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে মাস্ক পরে দূরত্ব বজায় রেখে মন্ত্রিসভার অন্যরকম বৈঠক এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ টানা বিশ দিনের ছুটির মধ্যে গতকাল সোমবার বেলা এগারোটার দিকে গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল একেবারেই অন্যরকম অন্য সময়ে দেশটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই বৈঠকে সব মন্ত্রী উপস্থিত থাকলেও গতকাল বৈঠকে কেবলই যাদের এজেন্ডা ছিল তারাই উপস্থিত ছিলেন বৈঠকে এক ভিডিও ফুটেজে দেখা যায় উপস্থিতি প্রধান প্রধানমন্ত্রী মন্ত্রী ও কর্মকর্তারা প্রত্যেকেই দূরত্ব বজায় রেখে বসেছেন তাদের সবার মুখেই মাস্ক ছিল কয়েকজন সচিবকেও মাস্ক পরিহিত অবস্থায় ভিন্ন ভিন্ন টেবিলে বসে থাকতে দেখা যায় আল্লামা সাইদির মুক্তি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা পরিবার বাংলাদেশ জামায়াত ইসলামী সিনিয়র নায়েবে আমির আন্তর্জাতিক খ্যাতিমান মুফাসির কোরআন আল্লামা দেওয়ার হোসেন সাইদি মুক্তির দাবি করছেন দেশ বরণের রাজনীতিবিদ আইনজীবী সাংবাদিক ও আলেম ওলামা বৃন্দু এছাড়া পরিবারের পক্ষ থেকে আল্লামা সাইদির মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করেছেন সাইদি পুত্র আলহাজ শামীম বিন সাইদি ও আলহাজ মাসুদ বিন সাইদি মাসুদ বিন সাইদি তার এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেন দীর্ঘদিন কারাগারে বন্দি ও বয়স্ক ব্যক্তিদের মুক্তি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী ভবিষ্যবাণ নির্দেশ দিয়েছে ও আল্লাহ আমার আব্বা আল্লামা সাইদি আজ ১০টি বছর কারাকারে বন্দি তার বয়স এখন একাশি বছর তুমি আমার আব্বার মুক্তির ফয়সালা করে দাও ও মাবুদ দয়া করো দয়া করো দয়া করো জোনায়দ আহমেদ দারুল উলুম মইনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি বলছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত জামাত ও জুমার উপস্থিতিকে সীমিত রাখার আদেশ শরীয় দৃষ্টিতে সঠিক ও যথার্থ তাই সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনাকে মূল্যায়ন করা ও মানবতার কল্যাণে তা গ্রহণ করা আমাদের অপরিহার্য কর্তব্য সোমবার সন্ধ্যায় মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন আল্লামা শফি বলেন আল্লাহ তালা কোরআনুল কারিমে এরশাদ করেছেন তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চিত যেন আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু সুরা নিসা আয়াত নম্বর উনত্রিশ ইসলাম নিজেদের বা অন্যের ক্ষতির কারণ হওয়াকে সমর্থন করে না বরং নিষেধ করে সতর্কতা ও সচেতনতা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য যে কোনো আশু ক্ষতি থেকে সৎ সতর্ক থাকা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান কাজী এই জন্য আমরা রসুল সাল আলহি আসাল্লামের নির্দেশনা মানব আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন যে আদ্বা আদবা তোমরা কেউ যেন অন্যের নিকট ভাইরাস এবং জীবাণু সংক্রমণের কারণ না হও আমি তো জানি না আমার মধ্যে ভাইরাস ইতিমধ্যে আক্রমণ করেছে কিনা এই আশঙ্কা তো রয়েছে প্রত্যেকে ব্যক্তির সম্ভাবনাই রয়েছে ভাইরাস আক্রমণ করলেও এর সহজেই এর যে যে লক্ষণ সেটা প্রকাশ পায় না আর অনেকের মধ্যেই ইতি আমরা যেটা ইতিমধ্যে জেনেছি বিভিন্ন মাধ্যমে ডাক্তারদের ইনফরমেশন থেকে অনেকে এমন হয় যে করোনা তাদেরকে আক্রমণ করে কিন্তু তাদের মধ্যে আদৌ কোনো লক্ষণই প্রকাশ পায় না বরং এমনিতেই শরীরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কুদ্ধতিভাবে যে অ্যান্টিবডি রয়েছে সেটার মাধ্যমেই সেটা প্রতিহত হয়ে যায় এবং তার লক্ষণ প্রকাশ পায় না এমনিতেই আমরা কে কে করোনার ভাইরাসে আক্রান্ত আমরা নিজেরা বলতে পারছি না কাজেই এই পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই যদি আশঙ্কাজনক ভাবে ধরে নেই যে হ্যাঁ আমিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারি কাজেই সেক্ষেত্রে আমার দ্বারা যেন এই ভাইরাসের সংক্রমণ না ঘটে এক্ষেত্রে রসুলসল্লা আলী আসালামের নির্দেশনাটি আমরা অবশ্যই অনুসরণ করব আর করোনা ভাইরাসের পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন যত জটিল রূপে ধারণ করুক না কেন এক্ষেত্রে কোনো অবস্থাতেই ইসলামের নির্দেশনা জরুরি বিধিবিধানগুলো এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই মসজিদ আবাদ রাখার যে বিষয়টি এটি আলহামদুলিল্লাহ আরব বিশ্ব থেকে আমাদের উপমহাদেশে যে ভিন্নতা রক্ষা করা হয়েছে এটি অবশ্যই আমরা ধন্যবাদ জানাই যে টোটাল মসজিদকে সম্পূর্ণরূপে বন্ধ না করে জামাত স্থগিত না করে সীমিত আকারে মসজিদ আবাদ রাখার যে ব্যবস্থা এটি অবশ্যই প্রশংসাযোগ্য এবং এটি অত্যন্ত এই পরিস্থিতিতেও আমাদের জন্য আনন্দের বিষয় যে আমাদের মসজিদগুলো সম্পূর্ণরূপে জামাত বন্ধ হচ্ছে না মসজিদগুলোতে আজান হবে জামাত হবে তবে জামাত সীমিত পরিসরে হবে আমরা সকল সবাই মিলে সরকারি এবং ওলামায় ক্রামের পক্ষ থেকে ঘোষিত এই নির্দেশনা অক্ষরে অক্ষর অনুসরণ করার চেষ্টা করব আমরা শুধুমাত্র আবেগে উদ্বেলিত হয়ে সকলে মিলে মসজিদে জড়ো হলেই বিষয়গুলোর সমাধান হবে না এই মুহূর্তে আমরা আল্লাহর দিকে রুজু হওয়ার বিষয় রুজু হওয়ার জন্য মসজিদেই যেতে হবে এটি কোনো বিষয় নয় বরং আল্লাহর দিকে রুজু হওয়া এটি বান্দা এবং আল্লাহর মধ্যখানে তাদের একান্ত বিষয় যত সংগোপনে আমি আল্লাহর আত্মসমর্পণ করবো করবো ইস্তের ফার করব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং আমরা বিশ্বাস করব মনে আজকে সারা দুনিয়া ব্যাপী এই যে ভয়াবহ পরিস্থিতি এই পরিস্থিতির জন্য আমার পাপ আমার গুনাহ আমার নাফর মানি এটা হলো দায়ী কাজে আমি আল্লাহ রবাহ আলমিনের কাছে নিজের পাপের জন্য নিজের গুনাহের জন্য কায়মনে প্রার্থনা করব তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ জানো আমার পাপের কারণে দুনিয়াবাসিক আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন বিপদে আল্লাহ লিপ্ত না করেন আল্লাহ জানো এই কঠিন বিপদ উঠিয়ে নেন জাতিকে বিশ্ববাসিক আল্লাহ পাক যেন এখান থেকে পরিত্রাণ দান করেন প্রিয় দর্শক এটা ছিল আমাদের একটা বিষয় যে পরিস্থিতিতে এই নির্দেশনাটি তো এই বিষয়ে সুস্পষ্ট কথা এটি যে এই নির্দেশনা উপেক্ষা করবার কোন সুযোগ নেই সেই সঙ্গে আমি রাষ্ট্র সরকার প্রতি এই বিষয়ে আমি অনুরোধ করব যে আমরা যেন শুধুমাত্র মসজিদ বন্ধ করেই মনে করি মনে না করি যে আমাদের কাঙ্ক্ষিত যে দূরত্ব সামাজিক দূরত্ব অবলম্বন করার টার্গেট ফুলফিল হয়ে গেছে এটি যেন মনে না করি যেখানে মসজিদে আমরা একত্রিত হচ্ছি না সেখানে অন্য জায়গাগুলোতে বাজারে ঘাটে হাটে মাঠে বিভিন্ন জায়গায় আমাদের একত্রিত হওয়ার তো প্রশ্নই আসে না আমি এই করোনা ভাইরাসের আলোচনার শুরু থেকেই বলেছিলাম মসজিদ বন্ধ হতে পারে হ্যাঁ মসজিদ বন্ধ হবে সবকিছু বন্ধ হওয়ার পর মসজিদে জমায়েত হওয়া এটা সীমিত হবে অন্য সব কিছুতে রেস্ট্রিকশন আসার পর সর্বশেষ যে জায়গাটি আমাদের জন্য রুদ্ধ হতে পারে সেটি হলো মসজিদের দুয়ার প্রিয় ভাইরা আমরা এ থেকে নিজেদেরকে আমরা এই সবক শিক্ষা দেই আত্মস্থ করি যে মসজিদের দুয়ার কিন্তু বন্ধ হয়ে গেছে আল্লাহ আল্লাহরুল আলমিনের কাছে যাওয়ার আল্লাহর ঘরের দুয়ার এভাবে রুদ্ধ হয়ে গেল এখনো যদি আমরা পাপের পথ থেকে ফিরে না আসি তাহলে আর কবে ফিরে আসব আল্লাহ রাবুল আলমীর আমাদের সকলকে সম্মতি দান করুন আমরা নিজেরা সকলেই জীবনকে সংযত করি আল্লাহর দিকে ধাবিত হই মহামারী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরে প্রবেশের পথগুলোও বন্ধ করে দিয়েছে পুলিশ ফলে জরুরি প্রয়োজন ছাড়া কেউ এখন নগরে পারবে পারবে না না সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান নগরের প্রবেশ পথে এই নিষেধাজ্ঞা জারি করে রোববার থেকে ঢাকার কিছু পোশাক কারখানা চালু হওয়ার খবরে রাতেই পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি রাজধানীকে কেন্দ্র করে সাধারণ মানুষের আগমন বহির্গমন বন্ধে কঠোর হওয়ার নীতি এদিকে চট্টগ্রামে দুই দিনের ব্যবধানে দুইজন করোনা রোগী শনাক্ত হলেও নগরের বিভিন্ন পথ দিয়ে মানুষ যাতায়াত করছিল পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান বন্দর নগরে আগমন বহির্গমন নিষেধাজ্ঞা জারি করেন পুলিশ কমিশনার জাগন নিউজকে বলেন বল প্রয়োগ করে মানুষকে আইন মানানো সম্ভব নয় তাদের নিজেদের সচেতন হতে হবে করোনা সংক্রমণ প্রতিরোধে রাজশাহীর সঙ্গে আশেপাশের জেলা সহ দেশের অন্যান্য এলাকার যোগাযোগ বন্ধ করা হয়েছে ফলে কেউ রাজশাহী মহানগরীতে যেমন প্রবেশ করতে পারবে না তেমনি রাজশাহী থেকে কাউকে বেরো হতে দেওয়া হবে না সোমবার সন্ধ্যা ছয়টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় টাস্ক ফোর্সের সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় এর ফলে রাজশাহী মহানগরী অঘোষিতভাবে লকডাউন করা হয়েছে বলে প্রকাশিত সূত্রে বলা হয়েছে বিভাগীয় এই সবাই অংশগ্রহণ শেষে বেরিয়ে এসে রাজশাহী দুই আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ সাংবাদিক বলেন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাই বাড়তি সতর্কতা হিসেবে রাজশাহী মহানগরীর সঙ্গে আশেপাশের সব জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তকে লকডাউন বলা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে পাচ্ছে বলেন আমরা প্রশাসনকে বলছি রাজশাহীকে লকডাউন করতে এটাই লকডাউন নগরীর অলিগলিতে ঘুরছে পাঁচটি ভ্যান গাড়ি সেখান থেকে যে কেউ চাইলে বিনামূল্যে নিতে পারছেন দু কেজি সবজি রোববার থেকে শুরু হয়েছে বিনামূল্যে সবজি বিতরণের এই কার্যক্রম যা যায় এমইএস বিশ্ববিদ্যালয়ের কলেজ ছাত্র সংসদের সাবেক জেএস আরশাদুল আলম বাচ্চুর সহযোগিতায় এমইএস কলেজ ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপুজ সবজি বিতরণ কর্মসূচির আয়োজন করেছেন এছাড়া প্রতিদিন ডোর টু ডোর জীবাণুনাশক স্প্রে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার সহ প্রায় তিনশো মানুষের কাছে খাবার বিতরণ করছেন তিনি এ নূর চৌধুরী পত্রিকাকে বলেন তপু দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে যাচ্ছি যেসব জনগণকে নিয়ে রাজনীতির পথ পাড়ি দিচ্ছি বিপদের দিনে তাদের পাশে থাকার ইচ্ছা থেকেই এসব কাজ করে যাচ্ছি চলমান এই মহামারী থেকে উত্তরণের জন্য সবাইকে সচেতন এবং ধনাঢ়্য ব্যক্তিদের মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি